প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছো? সবাই বাসায় আছো? নিরাপদে আছো নিশ্চয়ই? তোমাদের বাসার সবাই ভালো আছে? অনেক দিন তোমাদের ক্লাসে দেখা হয় না আমাদের সাথে, তাই না? কিন্তু তারপরও কি করতে হবে? পড়াশোনা চালিয়ে যেতে হবে। বাসায় পরবর্তী ক্লাসে ক্লাস ভালো করে চালিয়ে যাওয়ার জন্য তোমরা এখন বর্তমানে যে ক্লাসে আছো সেই ক্লাসের জ্ঞানটা তোমাদেরকে ভালোভাবে রাখতে হবে, না হলে পরবর্তী ক্লাসে যখন আমরা করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন আমাদের ক্লাস তোমাদের পড়াশোনা করতে ঝামেলা হবে। এই কারণে পড়াশোনাটা কী করতে হবে? কন্টিনিউ করতে হবে। আমরা ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো, তারপরও বলতেছি, আমার নাম উত্তমা সাহা, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপর কিছু শেখানোর চেষ্টা করব। আচ্ছা, তোমরা কি সবাই জানো যার চারটা বাহু সমান তাকে কি বলে? হ্যাঁ, সবাই ধারণা করতে পারছো, যার চার বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে বা বর্গাকার শেপ বলতে পারি আমরা, নাকি? আচ্ছা, অনেকগুলি বর্গক্ষেত্র যদি একসাথে হয় তাহলেও কিন্তু একটা বর্গক্ষেত্র সৃষ্টি হয়। যে ছোট 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 বর্গক্ষেত্র পাশাপাশি পাশাপাশি বসাইলে যে বড় ক্ষেত্রটা তৈরি হবে সেটাও একটা কী ক্ষেত্র? বর্গক্ষেত্র। তোমরা কি ধারণা করতে পারতেছো যে আজকে আমি কিসের উপরে আলোচনা করব? আমার মনে হয় সবাই ধারণা করতে পারছো। এটার নাম হচ্ছে লেখচিত্র। এটার নাম কি? লেখচিত্র, যার প্রত্যেক ছোট বড় সবাই কী আকৃতির হবে? বর্গাকৃতির হবে। তাহলে আজ আমরা আমাদের পাঠ হবে কি? লেখচিত্র অঙ্কন। লেখচিত্র, লেখচিত্র। আচ্ছা, তোমরা সবাই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই 7.3 গণিত বইয়ের 7.3 অধ্যায়টা একটু খোলো এবং আমার সাথে থাকো। আচ্ছা, এখন দেখো, আমরা জানি এই যে লেখচিত্র বললাম, যে ছোট 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 বর্গক্ষেত্রের শেপগুলো একসাথে করলে আরেকটা কি হয়? বর্গক্ষেত্র হয়। এই বর্গক্ষেত্রের একটা নাম আছে, এটি কে আবিষ্কার করছে বলতে পারবা? হ্যাঁ, এটা হচ্ছে রেনে ডেকার্তের সর্বপ্রথম এই লেখচিত্রের ধারণা দেন। আচ্ছা, এখন লেখচিত্র আমরা যদি, আমরা যে পৃথিবীতে দাঁড়ায় আছি বা তুমি যে ঘরে আসো সেই ঘরের সাথে যদি তুমি এই লেখচিত্রকে কল্পনা করো তাহলে তোমার জন্য বুঝতে অনেক সুবিধা হবে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটাকে যদি তুমি আনুভূমিক চিন্তা করো, আর তোমার যে ঘরের যে ঘরটা যেই শেপেরই হোক, বিল্ডিংয়েরই হোক, অন্য কোনো, তার যে কোণা সেটাকে আমরা কি বলতে পারি? উলম্ব বরাবর রেখা। তাহলে একটা আমরা পাচ্ছি আনুভূমিক বরাবর রেখা, আরেকটা পাচ্ছি উলম্ব বরাবর রেখা। তাহলে এই রেখাটার নাম কি আমরা বলতে পারি? এটার নাম হচ্ছে আনুভূমিক রেখা, যাকে আমরা এক্স দিয়ে কি করব? এক্স দিয়ে বোঝানোর চেষ্টা করব, তাই না? আচ্ছা, এটা কি রেখা? এইটা হচ্ছে ওয়াই অক্ষ বা কি বলতে পারি আমরা, আর এটা হচ্ছে মূল বিন্দু। এটা কি? মূল বিন্দু। আচ্ছা, এখন তোমাদের এই যে যে আমি অক্ষ বললাম এর সাথে বলো তো আমি যে কিছুক্ষণ আগে বর্গাকার শেপের কথা বললাম এর কি সম্পর্ক? হ্যাঁ, আমরা প্রত্যেকটা ঘরকে এক একক ধরতে পারি, প্রত্যেকটা ঘরকে দুই একক নিতে, আমাদের যে বিন্দুগুলো বেরোবে এই বিন্দুগুলোকে আমরা স্থাপন করব বা যাকে বলে বিন্দু পাতন। আচ্ছা, বিন্দু পাতন করার আগে আমাদের এই গ্রাফটা সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিতে হবে। দেখো, তোমরা তো দেখতে পাচ্ছ এখানে কয়টা ভাগ হয়েছে? চারটা ভাগ হয়েছে। আচ্ছা, এখন দেখো এই চারটা ভাগকে, প্রত্যেকটা ভাগকে কি বলে বলতে পারবা? হ্যাঁ, প্রত্যেকটা ভাগকে বলে হচ্ছে চতুর্ভাগ, এক একটা চতুর্ভাগ। এটা সবসময় হিসাব করা হয় বলো তো ঘড়ি কোন দিকে ঘোরে? আমরা জানি ডান দিক থেকে বাঁ দিকে। আর এই যে যে চতুর্ভাগগুলো, এটা সবসময় উল্টা দিকে যাবে, এইভাবে আসবে। তাহলে এটা হবে কি? প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা,
এখন দেখো তোমরা একটু দেখো শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করো। এটা হচ্ছে একটা গ্রাফ পেপার বা একটা লেখচিত্র অঙ্কনের, আমরা দেখো ছোট ছোট বর্গাকার ক্ষেত্র বলছি না, এটা প্রত্যেকটা ছোট ছোট বর্গক্ষেত্র, এবং প্রত্যেকটা মিলে আবার যেটা তৈরি হয়েছে সেটাও আরেকটা কি ক্ষেত্র, বর্গক্ষেত্র। আচ্ছা এখন দেখো এটিকে আমরা দুইটি চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এখন আমাদেরকে জানতে হবে যে কোনটা কোন শেপে গেছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কোন চতুর্ভাগে আমরা কোনটা স্থাপন করব। আচ্ছা দেখো প্রথম চতুর্ভাগে আমাদের আসছে হচ্ছে প্লাস প্লাস, তার মানে এখানে এক্স অক্ষ পজিটিভ, ওয়াই অক্ষ পজিটিভ। আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগে দেখো মাইনাস আর হচ্ছে প্লাস, তার মানে এই দ্বিতীয় চতুর্ভাগে এক্স অক্ষের মান হবে হচ্ছে মাইনাস আর ওয়াই অক্ষের মান হবে প্লাস, আর তৃতীয় চতুর্ভাগে এক্স অক্ষের মান হবে মাইনাস এবং ওয়াই অক্ষের মানও হবে মাইনাস। তাহলে চতুর্থ চতুর্ভাগে কী হবে, প্লাস আর হচ্ছে মাইনাস। এখন দেখো এই যে আমরা আরেকটাভাবে বলতে পারি যে আমরা যতই ডান দিক বা দিক থেকে নিতে পারি, যে আমরা এক্স অক্ষের যদি ডান দিকে যাই তাহলে হবে পজিটিভ, আর এক্স অক্ষের এটা হবে পজিটিভ, আর এক্স অক্ষের বা দিকে যদি যাই তাহলে এটা হবে নেগেটিভ, ওয়াই অক্ষের উপরের দিকে যদি যাই তাহলে এটা হবে পজিটিভ, আর এটা নিচের দিকে আসলে এটা হবে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকটা বর্গক্ষেত্রের শেপকে এক একটা এক এক ঘর ধরব, তাই না? আচ্ছা এক এক ঘর ধরার পরে আমরা সেভাবে বিন্দুগুলি স্থাপন করব, প্রয়োজনে আমরা এটাকে বাড়াইতেও পারব কমাইতেও পারব। যদি দেখি আমাদের শেপটা অনেক ছোট হয়ে গেছে তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে বাড়াইতে হলে ওয়াই অক্ষকে বাড়াইতে পারবো, আবার এক্স অক্ষকেও আলাদা করে বাড়াইতে পারবো, আবার উভয় অক্ষকেও আমরা বাড়াতে পারবো বা কমাতে পারবো। এটা আমাদের নির্ভর করবে হচ্ছে আমাদের যে বিন্দুটা সেই বিন্দুটার আকৃতি, মানে যখন আমাদের সরল রেখা হবে, ত্রিভুজ হবে অথবা চতুর্ভুজ হবে, এর যে আকৃতি আমরা অবশ্যই একটা দৃষ্টিনন্দন আকৃতি নেওয়ার চেষ্টা করব। কখনোই খুব বড় নেব না, কখনোই খুব ছোট নেব না, যেহেতু আমরা প্রথম লেখচিত্র অঙ্কন শিখতেছি এই কারণে আমরা কি করব, আমরা প্রতি ঘরের বর্গক্ষেত্রের প্রতি বর্গ ঘরকে এক একক ধরে বিন্দুটা স্থাপন করব। এখন মনে করো আমার বিন্দুটা আছে থ্রি আর হচ্ছে ফোর, তাহলে বিন্দুটা কি থ্রি ফোর, এটাকে আমরা বলতে পারি ক্রোমোজোর, এটাকে কি বলতে পারি ক্রোমোজোর। দেখো এইভাবে যদি আমরা লিখি তাহলে প্রথম মানটা এক্স এর, দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই এর, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে প্রথম মানটা কি এক্স এর, দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই এর। তাহলে আমাদের বিন্দুটা কি, বিন্দুটা হচ্ছে থ্রি আর হচ্ছে
4 তাহলে x অক্ষ বরাবর আমরা কয় ঘর যাব x অক্ষ বরাবর যাব হচ্ছে আমরা 3 ঘর আর y অক্ষ বরাবর যাব কয় ঘর 4 ঘর তাহলে x অক্ষ বরাবর আমরা 3 ঘর নেই আমি বলছি x অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে পজিটিভ আর y অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে নেগেটিভ তাহলে x অক্ষ বরাবর 1 2 3 ঘর তাহলে y অক্ষ বরাবর কয় ঘর যাব 4 ঘর 1 2 3 4 তাহলে এই বিন্দুটা আমরা অবশ্যই সাথে সাথে লিখে দিব তাহলে তোমরা কি এখন যে কোনো বিন্দু স্থাপন করতে পারবা আমার মনে হয় এখন যে কোনো বিন্দু স্থাপন করতে পারবা তোমাদের সবার কাছে কি গ্রাফ পেপার আছে আচ্ছা সবার কাছে যদি গ্রাফ পেপার থাকে তাহলে সবাই এই বিন্দুটা স্থাপন করো তো দেখি পারো কিনা 2 - 3 বিন্দুটা স্থাপন করো তো আচ্ছা আশা করি সবাই পারছো তাহলে এটা বলো তো এটা কি হবে এটার x অক্ষ বরাবর 2 ঘর যাবে তাহলে x অক্ষ বরাবর কয় ঘর 2 ঘর আর y অক্ষ বরাবর কয় ঘর যাবে -3 ঘর তাহলে -3 ঘর এবার বলো তো উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে হ্যাঁ অবশ্যই যেহেতু নেগেটিভ আছে এটা অবশ্যই কি নিচের দিকে আসবে তাই না তাহলে এই বিন্দুটা কত ঘর আসবে এই বরাবর 1 2 3 ঘর তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 - 3 আচ্ছা এখন দেখো এখন আমরা গ্রাফে চলে যাই আমরা একটা অঙ্ক করি এখন দেখো একটা একটা সমস্যা লিখি আমরা সমস্যাটা হচ্ছে 2x - 6 = 0 এর সমাধান করো এবং সমাধান লেখো চিত্রে দেখাও বা প্রদর্শন করো যেটা বলো তোমরা আচ্ছা এখন দেখো এইখানে দুইটা পার্ট আছে একই কাজ করব আমরা আগে সমাধান করে নিব এবং ওই সমাধানটা আমরা লেখচিত্রে দেখাব তাহলে প্রথমে আমরা সমাধানটা করি সমাধান তাহলে হচ্ছে 2x - 6 = 0 আমরা 7.1 এ কি সবাই চলকের সমাধান করা শিখছি না এখান থেকে x এর মান আমরা নির্ণয় করব তাহলে সমান হচ্ছে 6 তাহলে x সমান কত 6/2 তাহলে x সমান কত x সমান হচ্ছে 3 এইবার আমরা দেখো এটা তো আমাদের নির্ণয় সমাধান x = 3 পেয়েছি এখন এইটাকে আমরা কি করব লেখচিত্রে অঙ্কন করব লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা অবশ্যই লেখচিত্র লিখে ক্লোন দিয়ে নিব ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ কত প্রদত্ত সমীকরণ হচ্ছে যে সমীকরণটা তোমাদের দেয়া থাকবে তাহলে কি দেওয়া আছে 2x - 6 = 0 আচ্ছা এখন আমরা এই x এর কিছু মানের জন্য x এর কয়েকটি মানের জন্য 2x - 6 এর অনুরূপ মান নির্ণয় করি অনুরূপ মান নির্ণয় করি অনুরূপ মানে কি আমরা যে x এর যে মানটা নেব সেটা এই মানটায় বসাবো তাহলে আমরা একটা বিন্দু পাবো যার প্রথম বিন্দুটা x এর আর দ্বিতীয় বিন্দুটা হবে y অক্ষের আচ্ছা এটাকে আমরা মুছে দিচ্ছি তোমরা দেখো আমরা প্রথমে একটা ছক তৈরি করব এই ছকে আমরা অবশ্যই 3 থেকে 5টা মান নেব কয়টা 3 থেকে 5টা মান আচ্ছা তাহলে প্রথমে কি আসবে আমাদের প্রথমে আসবে আমাদের x দ্বিতীয়তে আসবে আমাদের যে সমীকরণটা ছিল 2x - 6 আর তৃতীয়তে আসবে হচ্ছে আমরা যে অনুরূপ মানগুলো নিয়ে যে মানটা পাবো দ্যাটস মিন যে বিন্দুটা পাবো তাহলে এটা কিভাবে লিখবো x, 2x - 6
আচ্ছা, তোমাদের একটা টেকনিক বলি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের যে সমাধানের যে মানটা আসছে সেই মানটাকে বলবো আমরা, সেই মানটাকে আমরা ব্যবহার করব প্রথমেই, তাহলে আমাদের গ্রাফটা নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকবে 100%। আচ্ছা দেখো, যদি আমাদের মান আসছিল কত, 3, যদি 3 নেই তাহলে এখানে যদি x এর মান 3 বসাও তাহলে 3 × 6, 6 থেকে 6 চলে গেলে 0, তাহলে আমাদের বিন্দুটা কত আসবে, 3 0 3 0। এখন যদি তুমি 4 নাও তাহলে 4 × 8, 8-এর থেকে 6 চলে গেলে 2, তাহলে বিন্দুটা কত হবে, 4 2। যদি 5 নেই তাহলে আসবে কত, 5 × 10, 10-এর থেকে 6 চলে গেলে 4, তাহলে বিন্দুটা আসলো কত, 5, আর হচ্ছে 4। এইবার এই বিন্দুগুলোকে আমরা কোথায় স্থাপন করব, ছক কাগজে। আমি প্রথমেই তোমাদের একটা ছক কাগজ দেখিয়েছি না, এবার আমরা ছক কাগজে বিন্দুটা স্থাপন করে এবং বিন্দুগুলোকে যোগ করে একটা কি তৈরি করব, সরলরেখা তৈরি করব। এই সরলরেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটি হলো আমার সমাধান বিন্দু, যার এক্স অক্ষের মানকে বলবো আমরা ভুজ আর ওয়াই অক্ষের মানকে আমরা বলবো কোটি। তাহলে আমাদের সমাধান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের ভুজ। এবার আমরা দেখি, সবার কাছে তো ছক আছে, আমি এখানে আমাদের গ্রাফ পেপারটা নেই, ঠিক আছে, আর আমাদের বিন্দুগুলো পাশে রাখার চেষ্টা করি। আচ্ছা সবাই দেখো, তাহলে প্রথম বিন্দু আমাদের কি কি, 3 0, প্রথম বিন্দু হচ্ছে 3 0, তাহলে 1 2 3, এই বিন্দুটাকে আমরা অবশ্যই গোল করে দিব এবং লিখে ফেলবো। আচ্ছা পরের বিন্দু কত, 4 2, এক্স অক্ষ বরাবর 4, ওয়াই অক্ষ বরাবর 1 2, তাহলে এই বিন্দুটা তো আমরা যোগ করে দেই। আচ্ছা এবার তৃতীয় বিন্দু কত, 5 4, 1 2 3 4, এই বিন্দুটার নাম হচ্ছে 5 4। এইবার আমরা এই যে তিনটে বিন্দু পাইছি, 3 থেকে যে 5টা বিন্দু পাবো, এই 3 থেকে 5টা বিন্দুকে আমরা অবশ্যই স্কেল দিয়ে যোগ করব, হাত দিয়ে না কিন্তু স্কেল দিয়ে সোজা করে বিন্দুগুলি আমরা যোগ করব। দেখো ঠিক এভাবে বিন্দুগুলি তোমরা স্কেল বসিয়ে এভাবে কলম দিয়ে ঠিক করে নিয়ে যোগ করবা, সাবধানে যোগ করবা যেন ভুল না হয়, এবং আমরা দুই পাশ থেকে একটু বাড়িয়ে দিব। আচ্ছা এখন দেখো, এই যে যে আমরা রেখাটা পেয়েছি, এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, 3 0 বিন্দুতে ছেদ করছে। কিছুক্ষণ আগে আমরা বলছি যে ওই যে আমরা সংযোগকারী যে রেখা পাবো সেই রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হলো সমাধান বিন্দু, আর সমাধান বিন্দুর প্রথমটাকে আমরা বলবো ভুজ, তৃতীয়টাকে বলবো আমরা কোটি। তাহলে বলো তো সবাই একটু চেষ্টা করো, আমাদের সমাধান বিন্দু কত, সমাধান বিন্দু হচ্ছে 3 0, তাহলে সমাধান কত, সমাধান হচ্ছে 3, তাহলে ভুজ কত, ভুজ হচ্ছে 3, আর কোটি কত, 0। এখন দেখো, যদি কোটি তোমাদের চায় তাহলে তোমরা কোটি উল্লেখ করবে, না হলে তোমাদের উল্লেখ করার দরকার নেই, তোমরা সরাসরি বলে দেবো আমাদের সমাধান বিন্দু 3 0, আর হচ্ছে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে x = 3। আচ্ছা ছক কাগজ লেখার জন্য আমাদের কিছু লেখার প্রয়োজন হয়, এই লেখার জন্য অবশ্যই তোমরা কী নিছো, কী করছো, বিন্দুগুলো কীভাবে স্থাপন করছো, কত ঘর পর্যন্ত নিছো অবশ্যই লেখায় সেগুলো কী করতে হবে, উল্লেখ করতে হবে। তাহলে আমরা কী লিখব, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, দুটি পরস্পর লম্ব রেখা। আচ্ছা এখানে এক ক্ষুদ্র ছক কাগজে প্রতি বর্গ ঘরকে 1 একক ধরে ছক হতে প্রাপ্ত বিন্দুগুলি কী করি, স্থাপন করে সংযোগ করি, একটি কি পাই, সরলরেখা পাই। এই সরলরেখাটি এক্স অক্ষকে 3 0 বিন্দুতে ছেদ করে, তার মানে আমাদের সমাধান বিন্দু 3 0, সুতরাং নির্ণয় সমাধান হচ্ছে 3। আচ্ছা আশা করি তোমরা সবাই একটা গ্রাফ বুঝতে পারছো। আচ্ছা সবাই একটু খাতা কলম রেডি করো, আমি তোমাদের একটু বাসার কাজ দেই। আচ্ছা আমাদের বাসার কাজটা হচ্ছে তোমরা সবাই 3x - 9 = 0 এত এর লেখচিত্র করে আসবা, লেখচিত্রে সমাধান করবা, লেখচিত্রে সমাধান দেখাও।
এটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই।